হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাসিক টায়ার মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিজ্ঞানের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 2টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 3। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্টে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্ন বিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন, তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 3, বালুরঘাট খাদিমপুর হাই স্কুল 1 নম্বরে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি করতে হবে। প্রশ্নের মান আছে 1। একে রয়েছে একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো বাঘ, একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট, এর সাহিত্যে বলের একক নিউটন, বিভিন্ন রোগের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে রক্তের যে অংশ তা হলো শ্বেত রক্তকণিকা, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার, তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপর। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি করতে হবে। হিমাটাইট ড্যাশ ধাতুর আকরিক, এটা হবে লোহা, জীবাশ্ম ড্যাশ শিলায় দেখা যায় পাললিক, 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি করতে হবে। প্রশ্নের মান আছে 1। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, কয়লা। একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও, চুম্বক দ্বারা লোহা, নিকেল বা কোবাল্টের জিনিসকে আকর্ষণ করা। হৃৎপিণ্ডের পেশিকে কী বলা হয়? হৃৎপেশি। পিতল কোন কোন মৌল নিয়ে তৈরি? তামা ও দস্তা। 4 নম্বর আছে একটি বা 2টি বাক্যে উত্তর দাও, যে কোনো 1টা করতে হবে। প্রশ্নের মান 2। উৎপাদক কাকে বলে উদাহরণ দাও, এটা আছে 173 নম্বর পৃষ্ঠাতে ছায়ার বইয়ে। লিখবে যেসব জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারে তাদের উৎপাদক বলে, যেমন সকল ধরনের সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন রয়েছে একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও। প্রাথমিক বা মৌলিক একক আছে, প্রাথমিক এককে কিন্তু মৌলিক এককও বলা হয়, তাই আমি দুটোই লিখে নিয়েছি। প্রাথমিক বা মৌলিক একক হচ্ছে দৈর্ঘ্যের একক লিখতে পারো, লব্ধ একক ক্ষেত্রফলের একক। 5 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে। প্রশ্নের মান আছে 3। শক্তির প্রকার ভেদগুলি লেখো, এটা আছে 167 নম্বর পেজে ছায়ের বইয়ে। লিখবে শক্তির বিভিন্ন রূপগুলি হলো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি ও পারমাণবিক শক্তি। 2 নম্বরে রয়েছে নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন, এটা আছে 192 নম্বর পৃষ্ঠাতে। জলের গভীরতা যত বাড়ে জলের চাপ তত বাড়ে, তাই নদীর গভীরে জলের চাপ উপরে জলের চাপের তুলনায় অনেক বেশি হয়। নদীতে জলতলের উচ্চতা বৃদ্ধি পেলে অতিরিক্ত চাপে যাতে বাঁধ ভেঙে না যায়, সেই জন্য বাঁধের তলদেশ চওড়া করা হয়। চওড়া তলদেশ জলের অতিরিক্ত পার্শ্ব চাপ সহ্য করতে পারে। বাঁধের তলদেশ চওড়া না করা হলে নদীতে জল বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। পরের প্রশ্ন রয়েছে 3 নম্বরে মানবদেহের রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ উল্লেখ করো, এটা আছে 215 নম্বর পৃষ্ঠাতে। লিখবে প্রথমে পয়েন্ট করে নেবে, লোহিত রক্তকণিকার কাজ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবহনে বিশেষ ভূমিকা পালন করা। শ্বেত রক্তকণিকার কাজ 1 নম্বর জীবাণু ধ্বংস করা, দেহের সুরক্ষায় সাহায্য করা, শরীরের কোথাও ক্ষত হলে তা সারাই করা। অণুচক্রিকার কাজ শরীরে কোথাও কেটে গেলে সে স্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করা। 4 নম্বরে রয়েছে নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তর ঘটছে লেখো। কয়লা পোড়ানোটা হচ্ছে রাসায়নিক শক্তি, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে ইলেকট্রিক বাল্ব চালানো হলো এটা তড়িৎ শক্তি, তা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে একটা স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর শেষ প্রশ্ন রয়েছে একটি তৃণভূমির খাদ্য জালের উদাহরণ দাও, এটা আছে 173 পেজে। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লিখবে একটি তৃণভূমিতে উৎপাদক হিসেবে থাকে সবুজ উদ্ভিদ, প্রথম ধাপের খাদক হিসেবে থাকে ঘাসফড়িং, ইঁদুর, খরগোশ, হরিণ প্রভৃতি প্রাণী, দ্বিতীয় ধাপের খাদক হিসেবে থাকে ব্যাঙ, সাপ, সিংহ এবং তৃতীয় ধাপের খাদক হিসেবে থাকে বাজ পাখি। একই উদ্ভিদ বা প্রাণী খাদ্য খাদক সম্পর্কে যুক্ত হওয়ায় একাধিক খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে এবং
এই খাদ্য শৃঙ্খলগুলি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য জাল সৃষ্টি করেছে। যেমন দেখো এখানে আছে সবুজ উদ্ভিদ, একে খায় ঘাস ফড়িং, তাকে খায় ব্যাং, ব্যাংকে খায় আবার বাজ পাখি, এরকম করে দেখো একটা খাদ্য শৃঙ্খল দেওয়া রয়েছে। এই খাদ্য শৃঙ্খলটা তোমরা দিয়ে দেবে। তো এটা ছিল এই পেপারটা সলিউশন, খুব তাড়াতাড়ি পরে পেপারটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে থেকে।